তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ অথবা না? হ্যাঁ ভালোবাসি। কেন তুই বুঝিস না? আরে কোনো মেয়ের 100 ফুট দূর থেকেও যদি কোনো ছেলে তাকে ফলো করে তাও সে বুঝতে পারে। আমি তোর এত কাছে থাকা সত্ত্বেও তুই বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি। আমি না হয় বুঝতে পারিনি, তুই আমাকে কেন বলিসনি তুই আমাকে ভালোবাসিস? সাহস হয়নি রে, ভেবেছিলাম আরো কয়দিন পর তোকে বলে দিব। অনেক দেরি হয়ে গেছে রে। করিম, উত্তরপাড়া চিপু আমার সব ধান কেটে লয়ে গেছে। ওরে ধর। হ্যাঁ আমি আইতাছি। বাবা কেমন আছো? দেখো মনির মা, তোমার মেয়ে কেমন শুকিয়ে গেছে। কই দেখি দেখি। আহারে ঠিকঠাক খাওয়া দাওয়া করিসনি মনে হয়। কিরে মা, কোনো খোঁজ খবর না দিয়ে চলে এলি যে। তোমাদেরকে চমকে দিতে বাবা, ও তোমাদের সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি। আমার বন্ধু শাকিল আর রীতা, ওরা আমাদের বাড়িতে কিছুদিন থাকবে। পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই গ্রাম দেখতে এসেছে। ভালো হয়েছে গ্রামে এসেছে। হ্যাঁ শহরে থাকলে তো দম বন্ধ হয়ে যায়, এখানে এসেছো কদিন থাকলি গ্রামে, বিশুদ্ধ বাতাস পাবে, সব কিছু ফ্রেশ পাবে। হ্যাঁ ঠিক বলেছেন আঙ্কেল, শহরে থাকতে থাকতে জীবনটা একেবারে রোবটিক হয়ে গেছে, তাই চলে এলাম। খুব ভালো করেছো বাবা। মা ওদেরকে নিয়ে ঘরে যা। হ্যাঁ হ্যাঁ চল চল। আয় মনির বাপ যাও, তুমি বাজারে যাও। বাজারে যাম কেন? আরে বোকা লোক, বাড়ি ভর্তি মেহমান, আরে বাজার না করলে ওরা খাইব কি? ও তাই তো, আসলে অনেকদিন পর মায়ের দেখছি তো, মায়ের মুখটা দেখে বুইলা গেছিলাম। যা আচ্ছা আমি যাই। যা গ্রামটা অনেক সুন্দর তাই না রে? হুম, আমার কি মনে হচ্ছে জানিস, একটা খাতা কলম নিয়ে গাছের নিচে বসে পড়ি, কাজী নজরুল রবীন্দ্রনাথের মতো প্রেমের কবিতা লিখি, ইচ্ছে হচ্ছে আকাশে বাতাসে মিশে যায়। থাক বুঝেছি। কি বুঝলি? অনেক বড় কবি হয়ে গেছিস তুই। শোন এখনই সময় মনিকে তোর মনের কথা বলে দে। আরে না এখনই না, আর কয়েকটা দিন যেতে দে, কয়েকদিন পরে একটা বড় লাল গোলাপ নিয়ে ওর সামনে গিয়ে চোখে চোখ রেখে বলবো, মনি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জীবন লবণ ছাড়া তরকারি। ছি, এই এভাবে কেউ প্রপোজ করে? কেউ করে না তো কি হয়েছে, আমি করব, তোর কোনো সমস্যা আছে? না ভাই আমার কোনো প্রবলেম নাই, তবে এরকম করে যদি আমাকে কেউ প্রপোজ করতাম আমি সাথে সাথে রিজেক্ট করতাম। ওই রিজেক্ট করবি কেন? সেটা আমার ইচ্ছা। আরে বলবি তো কারণটা কি, আমার প্রপোজে ভুল থাকলে আমাকে শিখিয়ে দে। দেখ আমি চাই না মনি আমাকে রিজেক্ট করে দিক। তোর যেভাবে ইচ্ছা সেভাবে প্রপোজ কর, আমার মনে হয় না মনি তোকে রিজেক্ট করবে। কিভাবে বুঝলি বল না। বলবো না। আরে এ রীতা, আরে বল না শোন। মনি, এই মনি। শোন তোর সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবো? শুন মা, তোর খালার খুবই ইচ্ছে শুভর সাথে তোর বিয়ে দিতে, তারা প্রস্তাব পাঠিয়েছে, তোর মা আর আমি সেটা রাজি হয়ে গেছি। মারে এতে তোর কি মত? আমার আর বলার কি আছে, তোমরা যে তো কথা দিয়েই ফেলেছো, আমি রাজি। মাশাআল্লাহ মা মাশাআল্লাহ, খুব খুশি হলাম মা রে। কি ব্যাপার আঙ্কেল, অনেক খুশি খুশি মনে হচ্ছে? ওর বিয়েটা পাকা করে ফেললাম। মনির বিয়ে? হ্যাঁ ওর খালতো ভাইয়ের সাথে ওর বিয়ে হচ্ছে, ছেলেটা খুবই ভালো। শুনে অনেক খুশি হলাম, বেস্ট অফ লাক। মনির মা, এই মনির মা। কি বলো? বাজারে যাচ্ছি, কি কি লাগবে বলো। ও
ফ্রিজে তো মাছ মাংস কিছুই নাই। বাজার থেকে কিছু মাছ মাংস নিয়ে এসো, কিছু সবজিও নিও। আচ্ছা, ও লবণ কিন্তু অবশ্যই আনবা। আচ্ছা ঠিক আছে, এই তো আর তো কিছু না? আর কিছু না, যদি ভালো কিছু পাও নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কিরে এখানে বসে আসিস যে? এমনিতেই ভালো লাগছে না। কয়দিন পর তোর বিয়ে, এখন মন খারাপ করে বসে থাকলে চলবে? হুম ঠিক বলেছিস। আচ্ছা শাকিল কই রে? কে জানে কই। আচ্ছা তুই কি বিয়েতে রাজি? হ্যাঁ রাজি, কিন্তু আমার জন্য কি হয়েছে রে? বিয়ের কথা শোনার পর থেকে আমার একদম ভালো লাগছে না। আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস? না তেমন কেউ নাই। একটা ব্যাপার জানিস কি, একটা ছেলে আছে যে তোকে পাগলের মতো ভালোবাসে। আমাকে পাগলের মতো ভালোবাসে? আর আমি জানি না, তুই জানিস কে সেই ছেলেটা বলতো আমাকে? আছে আছে একজন আছে। তুই মজা করতেছিস, থাক বলা লাগবে না। মজা না সত্যি, সে তোকে অনেক ভালোবাসে। কে সে বল না প্লিজ। সে আর কেউ না, আমাদের শাকিল। হ্যাঁ রে শাকিল তোকে অনেক ভালোবাসে। সত্যি করে একটা কথা বলবি? হ্যাঁ বল। তুই কি আমাকে ভালোবাসিস? হ্যাঁ অথবা না। হ্যাঁ ভালোবাসি। কেন তুই বুঝিস না? আরে কোনো মেয়ের 100 ফুট দূর থেকেও যদি কোনো ছেলে তাকে ফলো করে তাও সে বুঝতে পারে। আমি তোর এত কাছে থাকা সত্ত্বেও তুই বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি। আমি না হয় বুঝতে পারিনি, তুই আমাকে কেন বলিসনি তুই ওকে ভালোবাসিস? সাহস হয়নি রে, ভেবেছিলাম আরো কয়দিন পর তোকে বলে দিব। অনেক দেরি হয়ে গেছে রে। আমি কি জানতাম না কি রে তোর বিয়ে ঠিক হয়ে যাবে? মেয়ের চিরকাল বাবা মার কাছে একটা বোঝা, এটা তোর বোঝা উচিত ছিল। কি করবি এখন? বুঝতে পারছি না কি করা উচিত। আমরা পালিয়ে যাই, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। বাবা মা আমাকে অনেক ভালোবাসে রে, তাদের মনে দুঃখ দিতে চাই না। তাহলে কি বিয়েটা করে ফেলবি রে? আমার অনেক কষ্ট হবে, এই মনের অজান্তে তোকে অনেকটা ভালোবেসে ফেলেছি। সেটা কি আমার দোষ? আমি বাবা মাকে কথা দিয়ে ফেলেছি। তোকে অনেক মিস করবো রে। থাক না কিছু হেরে যাওয়া ভালোবাসা, যে জীবনের প্রথমেই ভুল করে তার সারাটা জীবন ভুল করতে করতেই শেষ হয়ে যায়। তা বাবা তোমার বাপ মা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার শরীরটা কেমন এখন? এই তো বাবা বয়স হয়েছে, শরীরে কত রকমের রোগের বাসা বেঁধেছে, বাঁচবার কয়দিন কে জানে। মেয়েটা যদি বিয়ে দিতে পারতাম তাহলে চিন্তামুক্ত হতাম। ওই তো মা দেখ কে এসেছে। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। আচ্ছা তোমরা বসো, আমি একটু বাইরে থেকে আসছি। হ্যাঁ বসো। কোথায় গিয়েছিলে? এই তো একটু বাইরে থেকে ঘুরে আসলাম। আচ্ছা শোনো, তোমার জন্য আমি একটা জিনিস এনেছি। তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ ভাইয়া। উফ এখন আর আমাকে ভাইয়া ভাইয়া বলবা না, কদিন বাদেই তো আমাদের বিয়ে হতে যাচ্ছে। জানো মনি কতদিনের স্বপ্ন আমার সত্যি হতে যাচ্ছে, তোমাকে আমি সেই ছোটবেলা থেকে অনেক ভালোবাসি। ও বুঝছি বুঝছি,
লজ্জা পাইছো না? লজ্জা তো পাবারই কথা, লজ্জা হচ্ছে নারীর ভূষণ। আচ্ছা গ্রামটা একটু ঘুরে আসি। কিরে এভাবে ভিতরে কষ্ট লুকিয়ে রাখলে তুই মরে যাবি। তো কি করব বল, আমার আর কি বা করার আছে? তুই মনিকে বোঝা, বোঝালে বুঝবে। চেষ্টা করেছিলাম, মনি চায় না ওর বাবা মা কষ্ট পাক। তাহলে জেনে শুনে আগুনে ঝাঁপ দিবে? আমার মাথায় কাজ করছে না রে। শাকিল, রিতা, আই এম রাইট? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি শুভ, মনির খালাতো ভাই। ও, আপনি তাহলে শুভ? তা গ্রামটা কেমন লাগছে আপনাদের? জি, অনেক ভালো। কি হলো, শাকিল ভাইয়ের মুড অফ নাকি? কোনো কথা বলছেন না যে, নাকি আপনার কথা দাম বেশি? আরে ভাই মজা করলাম। ও আচ্ছা, ভালো থাকেন ভাই। কি ব্যাপার, উনি চলে গেল কেন? এবার আমিও যাই। আজব, কি হইলো এটা, কিচ্ছু বুঝলাম না। একটা সত্যি কথা বলবি? কি বল? তুই কি সত্যি বিয়েটা করছিস, হ্যাঁ অথবা না? হ্যাঁ। আমার ভালোবাসার কোনো মূল্য দিবি না তুই? ভুল তুই করেছিস, তার মাসুলকে আমি দিব? তুই আমাকে কেন বলিসনি তুই আমাকে ভালোবাসিস? অতীতের কথা বাদ দে, বর্তমান নিয়ে কথা বল। দেখ এখনো অনেক সময় আছে, ফিরে আয় আমার কাছে। না, তা সম্ভব না। সত্যি কি আমার ভালোবাসার কোনো মূল্যই দিবি না তুই? আর তুই কি আমার বাবা মাকে দেওয়া কথার কোনো মূল্য দিবি না? দেখ মনি, এটা তর্ক করার সময় নয়। আমি কতবার বললাম, আমি তো আমার শেষ কথা বলেই দিয়েছি। তাহলে এটাই তো শেষ কথা? হ্যাঁ। আচ্ছা, ওই যে পাশের গ্রামে রহিমের মার নাম লেখো, গরিব মানুষ, তারপর দাওয়াত দিতে হবে আমাদের। ওই মেম্বারের নাম লেখো, লতিফ মেম্বার। আচ্ছা, আব্দুল জব্বারের নাম লেখো, সুমির নাম লেখো, বুঝছো? আর ওই যে আমাদের জমশেদ মাস্টার। হ্যাঁ, জমশেদ মাস্টার। আচ্ছা, জমশেদ মাস্টারের যে বোনটা আছে না, পারবিন, পারবিনের নামটাও লিখে দিও। আচ্ছা পারবিন, হ্যাঁ আমি ওর কথা ভুলেই গেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো মনে হয় মোটামুটি সবার নামই বসলো, এখন শুধু বাকি ওর বিয়ের কেনাকাটাটা, তাই না? আসলে আমি বলতে চাচ্ছি কি, কেনাকাটার ব্যাপারটা মনির কাছ থেকে একটু জানা দরকার। হ্যাঁ, ভালো কথা বলেছো, ঠিক আছে মনিকে ডাক দিচ্ছি। মনি, মা মনি। হ্যাঁ বাবা বলো। আসছিস মা? ওই যে তোর বিয়ের কেনাকাটার জন্য তোর কি কি লাগবে একটু বলে দে, ও লিখ। আরে তাড়াতাড়ি বলে ফেলো, তোমার কি কি লাগবে, বিয়ের বাজার করতে যাব। আমার কিছু লাগবে না। মনে হয় একটু লজ্জা পেয়েছে। হ্যাঁ হয়তো। আচ্ছা এখানে এই যে শাড়ি, তুমি শাড়িটা নিবা গাউছিয়া মার্কেট থেকে, বুঝছো? আর ওই এলিফ্যান্ট রোড থেকে তুমি ওর জুতাটা নেবা, আর বাকি জিনিসগুলো ওর বিয়ের সামগ্রী যা আছে, এটা এলিফ্যান্ট রোড বাটার সিঙ্গেল একটু সামনে বাড়লে ওইখানে সব কিছু বিয়ের সামান টামান পাওয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, চল। দাঁড়া, কই যাচ্ছিস তোরা? ঢাকায় ফিরে যাচ্ছি। তোর এখানে থেকে লাভ কি বল, তোর কাছে তো ভালোবাসার কোনো মূল্যই নেই। শেষে তুইও আমাকে ভুল বুঝলি রিতা। দেখ এখানে আমার কিছু করার নেই। আচ্ছা একটা কথা বলতো, তুই কি শাকিলকে ভালোবাসিস? না মানে আসলে বাসিস কিনা সেটা বল। হ্যাঁ বাসি, আমি শাকিলকে ভালোবাসি। তাহলে নিজের ভালোবাসাকে কেন কুরবানি করছিস মনি? একবার আমার জায়গায় এসে দাঁড়া, তাহলে আমার অবস্থাটা বুঝতে পারবি। এই তোরা চুপ করবি? মনি চল আমার সাথে। কোথায় যাব? কাজী অফিসে, তোকে আজই আমি বিয়ে করব। দেখ মনি, শাকিলের কথা মেনে নে, তোর ভালো হবে, আর তা না হলে সারা জীবন তোকে কাঁদতে হবে। চলো।
আমি যাব তোর সাথে। সরি তোমাদের পথ আটকানোর জন্য। আমি আড়াল থেকে তোমাদের সব কথা শুনে ফেলেছি। মনি, পালিয়ে বিয়ে করলে তোমার বাবার মান সম্মান থাকবে না। পালিয়ে বিয়ে করার কি দরকার? তোমার পথের কাঁটা তো ছিলাম আমি। আমি সরে যাচ্ছি, এবার চলো সবে। তোমরা দাঁড়াও। খালু, খালু যান, খালু যান। কি হয়েছে? কি ব্যাপার এত রাতে ডাক দিলে? খালু, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। খালু, আমি জানি আপনি অনেক ভালো মানুষ, আর আপনি জেনে শুনে কাউকে অসুখী করতে পারবেন না। মনি শাকিলকে ভালোবাসে, আর শাকিলও মনিকে খুব ভালোবাসে। এগুলি কি বলছো তুমি? আমার সম্মান আমি নষ্ট হতে দেব না। যদি বিয়ে দিতে হয় আমি তোমার কাছে বিয়ে দেব। আপনি চাইলে আমি সব জেনেও মনিকে বিয়ে করতে পারি, কিন্তু এতে কি আমরা তিনজনের একজনও সুখী হব? মনিকে অসুখী থেকে কি আপনি সুখী হতে পারবেন? মানছি আমি মনিকে ভালোবাসি, আর ও সুখের জন্য না হয় এতটুকুই ত্যাগ করলাম, আর আপনি তো বাবা। শাকিল, শুভ যা বলছে তা কি সত্য? জি আঙ্কেল। মনি, তাহলে আমার আর কি বলার, সব তো তোমরা তুমি ঠিক করেছ। বিয়ে তো ঠিকই হবে, কিন্তু জামাইটা শুধু পাল্টাবে। হ্যাঁ।